ওয়ালাইকুম সালাম ওরমতো আল্লাহ বরকাত ভাই যান ছোট নাবালক বাচ্চার যদি শিশু যদি মারা যায় তাহলে তার মা বাপকে জান্নাতে নিয়ে যাবে ঠিকই কথা সত্য নিঃ সন্দেহে কিন্তু কয়েকটা শর্তের ভিত্তিতে প্রথম শর্ত হলো মা বাপকে মুসরে হলে চলবে না ইন্ন শিরকা লাদুল মুন আদেম শির্ক হচ্ছে সবথেকে বড়ো দুলম ইন্দেরো অহিংসে রাখাবে ওই এক ফের মা দাদি কালে মেশা শির আল্লাহ করি ক্ষমা করেন না শির আল্লা করি ক্ষমা করেন না শির ব্যতীতে অন্য পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন নাহলে শাস্তি খেটেও সে জান্নাতে যাবে তো কথা হলো মা বাপকে মুশ্রেক হলে চলবে না শির অবস্থায় মারা গেলে যাবে না শির করা যাবে না এক নম্বর তাকে তাওহিদি বাতিয়া হতে হবে দুই নম্বর নম্বর তিন যে বাচ্চা আমার মারা গেল সে তাকে কি করতে হবে প্রথমে ধৈর্য ধারণ করতে হবে এবং এহতাবুল আজাব। আল্লাহর কাছে স্বাবের আশা রাখতে হবে আল্লাহর কাছে স্বাবের আশা রাখতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে প্রথম ধৈর্য ধারণ তারপরে স্বভাবের আশা রাখা তো আমরা ধৈর্য ধারণ করলাম না বুক চাপড়িয়ে কাঁদলাম সবের আশা করলাম না তাহলে কি করে কি হবে সুতরাং চারটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে মা বাপকে মুশ্রে কলে চলবে না তারপর তা অহিতবাদী হইতে হবে দ্বিতীয় নম্বর ধৈর্য ধারণ করতে হবে তিন নম্বর যেটা হচ্ছে সেটা কি যে এহতাবুল আজম নে আশা করতে হবে আর আপনাকে মগ্রের পর থেকে না আসার পর থেকে নেই কোনো আমল আছে কি না না এই ধরনের কোনো আমল আছে বলে আমি জানি না বা আমল আছে বলে আমার মনে নাই আমি জানি না ভাই যান তো এই তিনটে কথা যে একটা জিনিস হচ্ছে কি মা বাপকে মুশেখ চলবে না দুই নম্বর যে তাকে ধৈর্য ধারণ করতে হবে আর তিন নম্বর কি হেতাবোলা মানে স্বভাবের আশা রাখতে হবে এর তো এটা না যে আমি নামাজ পড়ব না রোজা রাখবো না কিছু করব না শিশু আমাকে জান্নাতে নিয়ে যাবে এইগুলো ভুল ধারণা ভাই যান মা বাপকে সব কিছুই করতে হবে কিন্তু শির হলে চলবে না আমল সঠিকভাবে আমল করে যেতে হবে এবং তাকে তাওহিদিবাদী হতে হবে আর আল্লাহর কাছে স্বভাবের আশা রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে তবেই সেই ছেলে মা বাপকে ইনশাল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ